দেখতে দেখতেই কেটেছে এক সপ্তাহ, অথচ কোনো খোঁজ নেই বাড়ির ছেলেটির। ফারাক্কার শঙ্করপুরের বাসিন্দা এক কিশোরের নিখোঁজ হওয়ার ঘটনায় উৎকণ্ঠাই পরিবার। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। সাত দিন হয়ে গেলেও ঘরে ফেরেনি ছেলে, উৎকণ্ঠায় পরিবার। গত 8ই ডিসেম্বর বিকেল থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় ফারাক্কার শঙ্করপুরের বাসিন্দা বছর 14 নাবালক। বিকেলে বাড়ির পাশে খেলাধুলো করতে গিয়ে আর বাড়ি ফেরেনি বলেই দাবি পরিবারের। মানসিক ভারসাম্যহীন ছেলে ঘরে না ফেরায় উৎকণ্ঠায় পরিবার। সাত দিন ধরে বহু খোঁজাখুঁজি করেও খোঁজ মেলেনি। ফারাক্কা থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছে পরিবারের তরফে। তদন্তে নেমেছে পুলিশ। ঘরের ছেলে ঘরে ফেরার অপেক্ষায় রয়েছে গোটা পরিবার। আজ গত 8 তারিখ থেকে সন্ধ্যা 4টা থেকে তো মনে আমার বাড়িতে সবাই খোঁজাখুঁজি করছি, পুলিশে খুঁজছে। থানায় কমপ্লেন করেছেন? থানায় কমপ্লেন করেছি। আত্মীয় স্বজন বাড়িতে কমপ্লেন করেছে? সবাই খোঁজ করেছি, ছুরি জায়গাটা পাওয়া যাচ্ছে। তারপর তোমার মনে করলো আসলে তো যতগুলো সব লোক খোঁজাখুঁজি করছে, কেউ যদি পেয়ে থাকে তো আমাকে, তোমার ছেলে আমাকে। আপনার ছেলে কি মানুষ সংগ্রহ আছে? ফারাক্কা থেকে মিলন সরকারের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।